বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد কাছে কিংবা দূরে বাংলাদেশ থেকে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারাই আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদা আল-লিকা আত-তাইয়িব আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সব সময় কামনা করি যে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং ঈমানের সাথে রাখুক সম্মানিত সুধী গত 2 দিন আগে আমি আমার এই মিজানুর রহমান আজহারী এই পেজটিতে আপনাদেরকে জানিয়েছিলাম তো আশা করছি যে অনেক জায়গা থেকে আপনারা যুক্ত হচ্ছেন এবং আমরা যে সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো এগুলো থেকে আমরা সকলেই উপকৃত হব ইনশাআল্লাহ সম্মানিত সুধী আপনারা যারা লাইভ দেখছেন আপনাদের লাইভের এই ভিডিওটির নিচে নিশ্চয়ই শেয়ার নামে একটি বাটন রয়েছে আপনারা কাইন্ডলি সে শেয়ার বাটনে ক্লিক করবেন ফলে এখনই লাইভটি শেয়ার হয়ে যাবে আর আপনাদের সাথে যুক্ত যে বন্ধু বান্ধবরা আছে সবাই এখনই এই লাইভটি দেখতে পারবে আর কি ইনশাআল্লাহ তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা কাইন্ডলি এখনই শুরু থেকেই লাইভটি যদি শেয়ার দিয়ে রাখেন তাহলে ইনস্ট্যান্ট সবাই লাইভটি দেখতে পারবে এবং কারো কোনো জীবন ঘনিষ্ঠ জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন থাকলে এখনই তারা করতে পারবে সম্মানিত শুধু আজকে বেসিক্যালি আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইসলামিক পার্সপেক্টিভ থেকে কারণ আমার এই পেজে অনেক প্রশ্ন আসে আপনাদের কাছ থেকে অনেক দিনই ভাই এবং বোনেরা প্রশ্ন করে থাকেন তো আসলে সব প্রশ্ন টাইপ করে অন টাইমে আনসার করা সম্ভব হয় না ফলে আমরা মাঝে মাঝে লাইভে আসার চেষ্টা করি এবং সেগুলোর আনসার করার চেষ্টা করি তো আমার ইনবক্সে জমা হয়ে থাকা প্রশ্নগুলোকে আগে প্রায়োরিটি দিয়ে সেগুলোর আনসার করব এবং শেষের দিকে যারা আপনারা এই লাইভের এই কমেন্টসে প্রশ্ন করবেন আপনাদের সেই প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব আমি অনেকের অনেক কমেন্টস দেখতে পাচ্ছি এবং এগুলো খুব দ্রুতই মানে স্ক্রল আপ হয়ে যাচ্ছে উপরের দিকে চলে যাচ্ছে ফলে এগুলো আসলে আপনাদেরকে এভাবে পড়ে শোনানোর সুযোগ হচ্ছে না অনেকে আমাকে এসএমএস করেছেন বিভিন্ন জিনিস জানতে চেয়েছেন তো যেগুলো টাইপ করে আপনাদেরকে জানানোর সুযোগ হয়নি ওই রকম কিছু প্রশ্ন দিয়ে আমি আজকে শুরু করছি আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন অর্ডার আপনি ঘটনা মিলাতে হলে সুলাইমান আলাইহিস সালামের অল্প কিছু কথা আপনি কোরআনে পাবেন ইয়াহিয়া আলাইহিস সালামের 2-4টা আয়াত পাবেন কোরআনে কিন্তু তার পুরো জীবনীকে আপনি মিলাতে হলে কিভাবে মিলাবেন তখন আপনি সহি সুন্নার পর আপনি ইসরায়েলি যে বর্ণনাগুলো কোরআন হাদিস বিরোধী নয় সেগুলো আপনি নিতে পারেন আল্লাহ রাসূলের অর্ডার এগুলো বর্ণনা করা যাবে তো এই বিষয়ে আপনি প্রপার নলেজ না নিয়ে যদি কিছু বলতে যান তখনই আপনি গোলমাল পাকিয়ে ফেলবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সম্মানিত সুধী অনেক ভাইরা যুক্ত হয়েছেন আমি আবারও বলবো শেয়ার দিয়ে অন্যদেরকে দেখবার সুযোগ করে দিন এবার আমি আপনারা অনেকে প্রশ্ন করেছেন লাইভ চলাকালীন সময়ে হুজুর আপনি ডান হাতে ঘড়ি পরেন কেন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর করব ডান হাতে ঘড়ি পরি কারণ আমি ডানপন্থী সব নবীরা ছিল ডানপন্থী ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা হে মুসা তোমার ডান হাতে কি মানে মুসা তোমার ডান হাতে কি মানে বাঁ হাতে কি বলেননি তার মানে মুসা আলাইহিস সালামের লাঠি ছিল ডান হাতে একটু আগে তো বলছিলাম আল্লাহ রাসূল ডান হাত দিয়ে ভালো সব কাজ করতে পছন্দ করতেন তো এই জন্য সম্মানের হাত হচ্ছে ডান হাত এজন্য আমি ডান হাতে ঘড়ি পরি ডান হাতে রিং পরার চেষ্টা করি আচ্ছা লাইভ চলাকালীন এক ভাই প্রশ্ন করেছিলেন সাজদাতুস সাহু কিভাবে দিতে হয় কোন ভাই প্রশ্ন করেছিলেন আমি নামটি খেয়াল রাখতে পারিনি তো আমি টুকে রেখেছি যে সাজদাতুস সাহু দেওয়ার পদ্ধতি কি সম্মানিত ভাইরা সাজদাতুস সাহু দেওয়ার 3টা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে 3টাই সহি হাদিসে আছে সাজদায় সাহু কখন দিতে হয় যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি তখন আমাদেরকে সেজদায় সাহু দিতে হয় পদ্ধতি 3টা প্রথম পদ্ধতি বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন যেভাবে আদায় করেন ঠিক সেভাবে অর্থাৎ শেষ বৈঠকে আত্তাহিয়াতু পরে ডান দিকে এক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তারপর 2টি সেজদা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে বসে তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত দুরুদ এবং দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এটা বাংলাদেশে এস্টাবলিশড সবাই প্র্যাকটিস করে এটা সহিহ হাদিসে আছে কোনো সমস্যা নেই করতে পারেন আচ্ছা আরো কিছু পদ্ধতি আছে যেমন আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা 2টা সেজদা দিবেন এটাও সেজদায় সাহু হয়ে গেল এটাও সহি হাদিসে আছে ইল্লাল্লাহ জিকির আচ্ছা ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা
তারপর তাহাজ্জুদ বিতরের সালাত আল বিতর। সেজদায় সাহুর 3 নম্বর পদ্ধতি হচ্ছে পুরো সালাত শেষ করবেন, শেষ বৈঠকে বসে তাহিয়াত পড়বেন, দুরুদ পড়বেন, দুরুদ পড়ার পরে দোয়ায়ে মাসুরাও পড়বেন, কিন্তু সালাম ফিরাবেন না। সালাম ফিরানোর আগে আপনি 2টা সেজদা দিবেন, 2টা সেজদা দিয়ে তারপরে আপনি সালাম ফিরাবেন, তো তাহলে আপনার সেজদায়ে সাহু আদায় হয়ে যাবে। 3টাই সহিহ হাদিস আছে। মাযহাব নিয়ে প্রশ্ন করেছেন, মাযহাব শব্দের অর্থ মত, অপিনিয়ন, মানা যাবে কিনা। আসলে আমাদেরকে মানতে হবে কোরআন সুন্নাহ, তবে কোরআন সুন্নাহ মানতে যেয়ে অনেক সময় মতামতের দিকে যেতে হয়। আল্লাহ রাসূল কি মত দিয়েছে, সাহাবারা কি মত দিয়েছে, তাবিঈরা, এটা মানতেই হয়, এছাড়া হয় না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে খাঁটি সোনা, খেয়াল রাখবেন, খাঁটি সোনা দিয়ে গহনা বানানো যায় না। 24 ক্যারেটের গোল্ড দিয়ে কি গহনা বানানো যায়? যায় না, কিন্তু ওটা দিয়ে গোল্ড বানাতে গেলে ডিজাইন করা যায় না, ওটা ভেঙে যায়, ওটার সাথে খাদ মিশাতে হয়। এই খাদ হচ্ছে মাযহাব। এই মাযহাব যখন কোরআন হাদিসের সাথে যুক্ত করে দিবেন, এটাকে মানতে খুবই সহজ হবে, স্মুথ হবে। কারণ অনেক বিষয় আমরা এত পড়াশোনা করেছি, এরপর অনেক বিষয় আমাদেরকে দেখতে হয়, ইমাম শাফির কল কি, ইবনে তাইমিয়ার কল কি, ওনারা কি বলেছেন, তখন ক্লিয়ার হয় যে ও বিষয়টা এরকম। তো এই জন্য মতামত তখন নিতে হয় যখন আমরা কোরআন হাদিসকে ডিপলি বুঝতে চাই। তো মাযহাব কোরআন সুন্নার সাথে কন্ট্রাডিক্ট করে না, আমাদেরকে মূলত মানতে হবে কোরআন সুন্নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন যে কোরআন সুন্নাহ মেনেছো কিনা, মাযহাবের ব্যাপারে জিজ্ঞেস করবে না। কিন্তু এটা খাদ, খাদ না মিশালে সোনা দিয়ে অলংকার বানানো যায় না। টেস্ট টিউব বেবির কথা বলেছেন, এটাকে বলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। সেক্ষেত্রে আপনি স্বামী স্ত্রীর স্পার্ম দিয়ে যদি নেওয়া হয় তাহলে জায়েজ হবে, যদি নর্মাল পদ্ধতিতে বেবি নিতে পারছে না, স্বামী স্ত্রীর স্পার্ম নিয়ে যদি করা হয় সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ, স্কলাররা মতামত দিয়েছেন। ইল্লাল্লাহ জিকির, আসলে জিকিরটা খণ্ডিত করা ঠিক হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি অনেকে বলে ইল্লাল্লাহ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়, তারপর আল্লাহ রাসূল যেহেতু এ জিকির করেনি আমরা করব না। বিতর, বিতর 3 রাকাত 5 রাকাত 7 রাকাত পড়া যায়, তাহাজ্জুদের পরে পড়বেন, রাতের শেষ সালাতটাকে বিতর বানাবেন। এই যে আলু আখরা সালাতিকুম ফিল লাইলি বিতরা, সম্মানিত শুধু আরো দীর্ঘক্ষণ থাকতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু যেহেতু এশার সালাতের সময় হয়েছে এবং আমাদের এখানে এশার সালাতের আজান দিচ্ছে, তো আজকে আর আমরা লম্বা করতে চাই না। আপনারা অনেকে লিখেছেন যে আমি আপনাকে ভালোবাসি, আপনার আলোচনা পছন্দ করি। যারা আমাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি, আমরাও আপনাদের জন্য দোয়া করি, সার্বক্ষণিক আপনাদের কল্যাণ কামনা করি। তবে ব্যস্ততার কারণে সবসময় আপনাদেরকে রেসপন্স করা, উত্তর দেওয়া সম্ভব হয় না। আমরা সবাই আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নির্বাচন খুবই কাছে, একটা সুষ্ঠু নির্বাচন যেন আমরা পাই, যোগ্য, সৎ এবং ইসলাম প্রিয় প্রার্থীকে আমরা সমর্থন দিব এবং ইসলাম প্রিয় লোকরাই যেন ক্ষমতায় আসে, আমরা সে দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর শেয়ার করে আলোচনাটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।